সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। যারা আসলে অনলাইনের মাধ্যমে প্রতিদিন 200 থেকে 300 টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওতে যে ওয়েবসাইটটা শেয়ার করব, সেই ওয়েবসাইট থেকে কাজ করলে আমি মনে করি অবশ্যই সবাই ইনকাম করতে পারবেন। তো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে দ্য মোস্ট ফ্রেন্ডলি ফাউসেট, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং সাইটের ইউজার সংখ্যাটা দেখতে পাচ্ছেন যে অনেক ইউজার সংখ্যা কিন্তু সাইটটাতে আছে। এটা একদম ট্রাস্টেড একটা ওয়েবসাইট। এই সাইটে টোটাল পেইড হচ্ছে এত ডলার। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কোন কোন মাধ্যমে আসলে ইনকাম করতে পারবেন। এখান থেকে ইনকাম করার জন্য আপনি ফাউসেট শর্টলিঙ্ক, পিটিসি, অফারল, চ্যালেঞ্জ, বোনাস এবং ট্যাক্স অপশন ফিল আপ করে কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পাবেন। এবং এই সাইট থেকে ফাউসেট এবং কয়েনবেস এবং পেয়ারের মাধ্যমে কিন্তু আপনি সহজেই টাকাগুলো এখান থেকে তুলে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের এখানে কাজ করতে হলে একটা অ্যাকাউন্ট করতে হবে। আর অ্যাকাউন্ট করার জন্য আপনি এখান থেকে রেজিস্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা আপনি এখানে মেইল দেবেন, তারপরে এখান থেকে আপনি ইউজার নেম দেবেন। তো অনেকে আসলে ইউজার নেমটা বোঝে না, আমি তাদের জন্য ইউজার নেমটা দিচ্ছি। ইউজার নেমটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে নিচে আপনি পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট দ্য আপসাইড ডাউন পিকচার হাউ, আপনাকে অবশ্যই এখানে আপসাইডের যে ডাউন পিকচারটা আছে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। তো এখানে এই পিকচারটা ডাউন আছে, ডাউন করার পরে দেওয়ার পরে সিলেক্ট করার পরে রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপরে যেহেতু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট করতেছি না, আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করছি। তো লগ ইন করার জন্য আমাদেরকে মেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি মেইল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, মেইল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট এখানে আমাদের ডাউন পিকচারটা এখানে সিলেক্ট করতে হবে। তো এই পিকচারটা এখানে ডাউন আছে, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। এই হচ্ছে ভাই ফাউসেটের হচ্ছে ড্যাশবোর্ড। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা 0.00, প্রায় 652 LTC-র মতো কিন্তু এখানে আছে। আর এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি কী করবেন যে আপনার ইমেইলে একটা কনফার্মেশন আসলে মেসেজ যাবে, ওটা কনফার্ম করে নেবেন, তাহলে আপনার পেমেন্ট নিতে আর কোনো সমস্যা হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সটা 6.5 টোকেন আছে, ডিপোজিট ব্যালেন্সটা 0 আছে, লেভেল আছে 0, আর্নিং বোনাস আছে 0। তো এখানে মোটামুটি আমাদের কীভাবে কাজ করতে হবে, তো কাজ করার জন্য এই ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ডেইলি বোনাস, চ্যালেঞ্জ, ফসেট, অফারঅল টাক্স, শর্টলিঙ্ক, পিটিসি বিভিন্ন ধরনের অ্যাড আছে যেগুলো করে আপনারা ইনকাম করতে পাবেন। তো ফার্স্ট অফ অল ডেইলি ফসেটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো ডেইলি ফসেটটা করার জন্য এখান থেকে আপনি 30 টোকেন পাবেন। এটা করার জন্য আপনি ক্লেম লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাউন পিকচারটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই পিকচারটা এখানে ডাউন, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা কিন্তু হয়ে গেছে, আমাদের 30 টোকেন কিন্তু অলরেডি এখান থেকে সাকসেসভাবে দিয়ে দিয়েছে। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সটা প্রায় 90 টোকেন হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি ফসেটটা কীভাবে করবেন এটা একটু দেখিয়ে দিই। তো ফসেটটা করার জন্য এখান থেকে আপনি 4 মিনিট পরপর ফসেটটা করতে পাবেন। এবং প্রত্যেকটা ফসেটের জন্য আপনি 50 টোকেন করে পাবেন। এবং 1000 বার এটা কিন্তু আপনি করতে পারবেন। এখান থেকে এই কাজটি করার জন্য আপনাকে একটা এন্ট্রিবোর্ড লিঙ্ক কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে 10 আছে, আপনাকে 10টা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে 6 আছে, আপনাকে 6টা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে 8 আছে, 8টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ডাউন পিকচারটাতে এখানে ক্লিক করবেন। তো এখানে আসলে খুঁজবেন যে আসলে কোন পিকচারটা এখানে ডাউন আছে। এই পিকচারটা ডাউন, এটা সিলেক্ট করার পরে ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে সাকসেস, ইউ হ্যাভ এ ক্লেম, 50 টোকেন অলরেডি কিন্তু আমাদের ব্যালেন্সে এখানে দিয়ে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যত বেশি কাজ করতেছি তত বেশি কিন্তু আমাদের এখানে লাইট কয়েনটা এখান থেকে বাড়তেছে। বা আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু আমাদের এই ব্যালেন্সটাও কিন্তু এখান থেকে বাড়বে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স ছিল প্রায় 60, এখন হয়ে গেছে প্রায় 140.74 টোকেন। এখন যদি আমি ফসেটের ভিতর আরেকবার ক্লিক করে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে টাইম একটা কাউন্ট হচ্ছে, এই টাইমটা পরে কিন্তু আমরা এই ফসেটটা করতে পারবো। তারপরে এখান থেকে আপনি পিটিসি অ্যাড ডেকে কীভাবে ইনকাম করবেন এই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো পিটিসি অ্যাড ডেকে আর্নিং করার জন্য এখান থেকে আপনি অনেকগুলো অ্যাড পাবেন, যে অ্যাডগুলো দেখে আপনি ভালো পরিমাণের এখান টাকা ইনকাম করতে পারবেন। তো এই মধ্যে আপনার জন্য হচ্ছে 35টা অ্যাভেলেবেল অ্যাডস আছে, যে অ্যাডগুলোর জন্য আপনি এখান থেকে 1170 টোকেন পাবেন। এবং টোটাল টাইম কিন্তু আপনি 345 সেকেন্ড এখান থেকে আসলে ব্যয় হবে। মাত্র 345 সেকেন্ড যদি আপনি ব্যয় করেন তাহলে 1170 টোকেন এখান থেকে আপনি ইনকাম করতে পারেন। এখান থেকে সব থেকে একটা জিনিস আমার বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা কাজের জন্য অনেক বেশি রেট দিয়েছে। যেমন 91 টোকেন, তারপরে এই কাজটি করার জন্য আপনার 50 টোকেন, এভাবে অনেক বেশি রেট
দিয়েছে তারা, এই জন্য আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। তো আমি যে কোনো একটা কাজ করে দেখাবো। তো এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অপশন আছে, আর এই অ্যাডটার জন্য 30 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমি ভিউ অপশনে এখানে ক্লিক করে দিলাম। ভিউ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে অ্যাডটা শো করবে। তো 30 সেকেন্ড হয়ে গেলে আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইম কিন্তু কাউন্টডাউন চলতেছে, এই টাইমটা শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের আসলে এখান থেকে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম কাউন্ট চলতেছে, এখানে 13 সেকেন্ড, 12 সেকেন্ড, এইভাবে সমানে 30 সেকেন্ডের মতো কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। তো অবশ্যই ভিডিওটি একটু লং হবে, সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা কাজ দেখার চেষ্টা করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সময়টা কিন্তু হয়ে গেছে এবং আমাদের এখানে কি বলছে, ডাউন পিকচারটা সিলেক্ট করতে বলছে। আমি ডাউন পিকচারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের 91 টোকেন কিন্তু এখান থেকে আর্নিং হয়ে গেছে। তো এখন বন্ধুরা বাদ বাকি যে কাজগুলো আছে একই সেম প্রসেসে আপনারা কিন্তু চাইলে এখান থেকে করে নিতে পারবেন। এখন যদি আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে দিই, ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে 232.01 টোকেন কিন্তু আমাদের ব্যালেন্সে অলরেডি হয়ে গেছে। তারপরে আপনি এখান থেকে শর্টলিং এবং টাক্স অফারাল এই তিনটা করে কীভাবে আর্নিং করবেন এগুলো দেখিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা একটা ভিডিওতে সবগুলো কাজ দেখানো কিন্তু সম্ভব না। যদি প্রত্যেকটা কাজ আমি আসলে এখান থেকে করতে চাই তাহলে কিন্তু সেটা আসলে করা একদমই সম্ভব না, কারণ সবগুলো কাজ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল আর্নিং 0.00447 সেন্টের মতো কিন্তু এখান থেকে হয়ে গেছে। অবশ্যই এখান থেকে ভালো পরিমাণের একটা ইনকাম কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনাকে দিচ্ছে। তো আপনি শর্টলিং করে কীভাবে আর্নিং করবেন শর্টলিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। শর্টলিংটা করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন 49টা লিঙ্ক অ্যাভেলেবেল আছে। এই 49টা লিঙ্ক যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন যে 10,882 টোকেন পাবেন এবং প্রত্যেকটা শর্টলিঙ্কের জন্য কিন্তু আপনি 800 টোকেন করে কিন্তু পাবেন। বুঝতে পারছেন একটা হিউজ পরিমাণের ইনকাম কিন্তু শর্টলিঙ্কে দিচ্ছে। তো এই কাজগুলো আপনারা ক্লেম অপশনে ক্লিক করে যতক্ষণ না গেট লিঙ্ক আছে ততক্ষণ কিন্তু আপনারা এই কাজগুলো এখান থেকে করে নিতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন ধরনের অফার আছে, যেমনটা এখান থেকে আমি অফারটা সিলেক্ট করার পরে এখানে টাইম ওয়ালটা আসতেছে। তো বাংলাদেশ থেকে আপনি টাইম ওয়ালটা কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন। এখান থেকে আপনি ভিজিট অপশনে ক্লিক করে এই টাইম ওয়ালের যে অফারগুলো থাকবে সেগুলো কিন্তু করে আপনি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা ইনকাম কিভাবে করতে হয় এই প্রসেসগুলো কিন্তু আমরা এখন দেখে নিলাম। এখন আমরা দেখব যে বন্ধুদের শেয়ার করে কিভাবে ইনকাম করব। তো আপনার যদি বন্ধুদের কাছে ভালো একটা ইয়ে থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটের একটা রেফারেল লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করে কিন্তু আপনি যদি কাউকে জয়েন করান বা ওই লিঙ্কে জয়েন করে যদি আপনার বন্ধুরা অ্যাকাউন্ট করে দেয় তাহলে এখান থেকে আপনি 10% রেফারেল কমিশন কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে পাচ্ছেন। তো বুঝতেই পারছেন সাইটটা খুবই দারুণ একটা ওয়েবসাইট। তো এখন আমরা দেখাবো যে এখান থেকে কিভাবে উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য এখান থেকে উইথড্র সিস্টেমে আপনি ক্লিক করবেন। উইথড্র সিস্টেমে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিতে হবে এবং এখান থেকে আপনি BTC ফলসেট, তারপরে লাইট কয়েন, TRX কয়েন, স্লো ফলসেট পে, তারপরে এখান থেকে শিবা কয়েন বেস, ডগি ফলসেট পে, USD ফলসেট পে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো আপনি যে অ্যাড্রেসে নেন না কেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে আপনাকে দিতে হবে। তারপর আপনার ব্যালেন্সটা দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে ক্যাপচাটি সিলেক্ট করে উইথড্রতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পেন্ডিং উইথড্র উইল বি প্রসেস উইথিন এখান থেকে 12 আওয়ার, মানে 12 ঘন্টার ভিতরে কিন্তু আপনার পেন্ডিং উইথড্রগুলো সম্পন্ন করে দেওয়া হবে, তারা কিন্তু বলে দিয়েছে। ওকে, তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের মতো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, থ্যাংক ইউ।